জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ও অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বরিশালের সদর রোডে দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। সমাবেশ চলাকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষে দুজন আহত হয়। পরে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। নাটোরে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নওয়াজ ও সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের চরম লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরেও বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। সকালে দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ অন্যান্য নেতারা। সমাবেশে জেলা বিএনপি ছাত্রদল, যুবদল, মহিলা দল সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জ্বালানি তেল সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাথে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 20 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 3:30 দিকে শহরের ইসলাম রোড থেকে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাঙ্ক রোডের জিরো পয়েন্টের দিকে যাওয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।